بكت عيني بكت عيني على ذنبي وما لاقيت من كربي আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ সমস্ত কৃতজ্ঞতা জানাই আল্লাহ সুবাহনকে আমাদের দেওয়া তার প্রত্যেকটি নিয়ামতের জন্য সেসব নিয়ামতের জন্যও যেগুলো আমরা চিনতে পারি আর যেগুলো চিনতে পারিনি কারণ আসল কথা তো হলো এই যে আল্লাহ তালা আমাদেরকে তার অগণিত নিয়ামতের মধ্যে নিমজ্জিত করে রেখেছেন আর আমরা দোয়া করি আল্লাহ সুবাহন তালার কাছে আমাদের হেদায়ত দিন আমাদের মাধ্যমে অন্যদের হেদায়ত দান করুন আমাদের সমস্ত ত্রুটিগুলো ক্ষমা করুন আমাদের পাপগুলো ঢেকে রাখুন আর আমরা আল্লাহ কাছে চাই নিখুত ইমান কবুল হয় আমন নেক আমল এবং কবুল হওয়া দোয়া আল্লাহ আজ্জা কাছে আমরা আরও দোয়া করি উপকারী জ্ঞানের জন্য হে আল্লাহ আমাদের ইমান বিশুদ্ধ করে দিন আর আমাদের মুত্তাকিতের অন্তর্ভুক্ত করুন আলহামদুলিল্লাহ আজ আমরা নতুন এক সিরিজ শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এর আগেও আরও কয়েকটি সিরিজ শেষ করার পর এখন আমরা এই বিষয়ে সর্বশেষ সিরিজ শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের যদি মনে থাকে এর আগে যখন আমি এই বিষয় আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে উদ্দেশ্য হলো শেষ সময় সম্পূর্ণ সফর নিয়ে আলোচনা করা তার মধ্যে কেয়ামতের আলামত নিয়ে আমরা গত বছর আলোচনা শেষ করেছি এরপর আমরা বারজাখের আলোচনা করেছি সেটা মূলত হলো মৃত্যু আর কেয়ামতের মধ্যবর্তী সময়টা বারজাখ নিয়ে আমরা দশ পর্বে আলোচনা করেছিলাম এরপর বিচার দিবস নিয়ে পুরো একটি সম্পূর্ণ লেকচার সিরিজ করেছিলাম খুব বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম বিচার দিবসের বিভিন্ন দিক বিভিন্ন মাকাম নিয়ে সেটা ছিল তিন নাম্বার। এরপর চার নম্বরে আমরা জাহান্নাম আর জাহান্নামের বিস্তারিত আলোচনা নিয়ে সিরিজ করেছিলাম এখন অবশেষে এই লেকচার সিরিজের পঞ্চম অংশটি শুরু করছি আমাদের যাত্রা এখানে এত দূর এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ প্রায় দেড় বছর হতে চলল যে আমরা এই সিরিজ শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এখন আমরা সিরিজের শেষ অংশে পৌঁছে গেছি শুধু আল্লাহ জানেন এই অংশে কতগুলো পর্ব থাকবে আর আজকের এই সিরিজটি বিভিন্ন দিক থেকে বাকিগুলোর চাইতে বেশি দরকারি আর মজার হবে কারণ দিন শেষে এটাই তো আমাদের উদ্দেশ্য আমাদের চাওয়া পাওয়া অন্তিম গন্তব্য তো এটাই যা করছি সব তো এই জান্নাত অর্জনের জন্যই করছি সব ঘুরে ফিরে এই উদ্দেশ্যেই করা এজন্যই আমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে এবং এটাই আমাদের চূড়ান্ত চাওয়া পাওয়া জান্নাতই আমাদের শেষ গন্তব্য কারণ আল্লাহ সুবাহ আমাদের সকলকে জান্নাতের ওয়াদা দিয়েছেন আমাদের নবী ওয়াসাল্লাম জান্নাতের প্রচুর বর্ণনা দিয়েছেন এবং পবিত্র কোরআনেও একাধিকবার জান্নাতের আলোচনা এসেছে বুখারি ও মুসলিমে একটি হাদিস বর্ণিত এসেছে এটা হল হাদিসে কুদ্সি এটি কিন্তু সবচাইতে উচ্চমানের হাদিস কারণ বিশুদ্ধতার দিক থেকে বুখারি ও মুসলিম সবচেয়ে সহি আবার হাদিসে কুৎসি হল সম্মানের দিক থেকে সবচেয়ে ওপরে হাদিসে কুৎসি হল সেসব হাদিস জারাসুল সাল্লাহ আলী নিজে আল্লাহ সুবাহন আল্লাহ হতে বর্ণনা করেছেন তাই আপনি যখন দেখবেন একটি হাদিসে কুদ্সি বুখারি ও মুসলিমে বর্ণিত আছে তবে আপনি আসলে মানব সবচেয়ে বরকতময় এবং মূল্যবান হাদিস দেখছেন এই হাদিসে কুদ্সিগুলো একটিতে বলা হয়েছে যে নবী সাল্লা সাল্লাম বলছেন যে আল্লাহ সুবাহনত বলেছেন أعتدت لعباد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر ثم قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون حدث قدسة الله عز وجل بولين عمي نكر باندا دي جنو أمون جنش پرستود كوري تي جا كنو چوخ دخيني كنو كان سنني কারো কল্পনায়ও কোনো দিন আসেনি এই হাদিসটি একটু লক্ষ্য করি এই হাদিসটি একটু লক্ষ্য করি আমরা এখন এমন এক যাত্রা শুরু করতে যাচ্ছি যা বর্ণনা করব মানুষের ভাষায় মানুষের সাধারণ ভাষায় যা বর্ণনা করব তা কোনো মানুষ কখনও দেখেনি কোনো কান শোনেনি কারো কল্পনায়ও কোনো দিন আসেনি এই হাদিসটি একটু লক্ষ্য করি আমরা এখন এমন এক যাত্রা শুরু করতে যাচ্ছি যা বর্ণনা করব মানুষের ভাষায় মানুষের সাধারণ ভাষায় যা বর্ণনা করব। তা কোনো মানুষ কখনো দেখেনি কোনো কান শুনেনি। এবং যা কেউ কল্পনাও করেনি আসলে আমরা আমাদের পুরো সিরিজ দিয়ে সেই বাস্তবতার এক চিমটিও সঠিকভাবে বর্ণনা করতে পারব না এটা তো কেবল শুধুমাত্র এই আলোচনা শুধুমাত্র হৃদয়ঙ্গম করতে শুরু করার জন্য কিন্তু যাই করি না কেন সেটাও আসল না সেই বুঝ বাস্তব নয় এবং সেই বুঝ আসল বাস্তবতার খুবই সূক্ষ্ম একটি অংশ আসলে পরিচয় তো কেউ দেখেনি মূলত জান্নাত লাভের প্রেরণা হিসেবেই আমাদের মস্তিষ্ক যতটুকু বুঝে ততটুকুই এসেছে জান্নাতের বাস্তবতা তো মানব ব্যাখ্যার উর্ধ্বে ভাষায় তার হক আদায় সম্ভব নয় আর এজন্যই নবীজ সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ স্বয়ং বলেন জান্নাতে আসলে কি আছে তা চোখ দেখেনি কোনো কান শোনেনি এমনকি কোনো মন কখনো কল্পনা করেনি এরপর আসল সাল্লাম বলেন যদি তোমরা এর বাস্তবতার যাচাই করতে চাও তাহলে কোরআনের দিকে তাকাও তাহলে এর তাকাও এরপর তিনি সুরা সাজদার সতেরো নম্বর আয়াত করলেন কেউ জানে না তার কৃতকর্মের জন্য কি কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত আছে যা তাকে খুশি করবে এটা এই কারণে যে যা করত তার ফলাফল এটা তাদের কাছ থেকে যা গোপন করা হয়েছে তা সম্পর্কে তারা অবগত নয় এটা মানুষের দৃষ্টি থেকে গোপন করা হয়েছে মানুষ জানে না সেটা কি মানুষ তা কখনো দেখেনি বা কল্পনাও করেনি তারপরও কোরআনে এর বর্ণনা পাওয়া যায় এখন প্রশ্ন হলো কিভাবে কোরআন বর্ণনা করতে পারে সেই অচিন্ত বাস্তবতাকে যার কথা আল্লাহ নিজেই বলেছেন কোনো কান শুনেনি এ বিষয়ে চিন্তা করুন ও লেখতরা এলাকার বিবাশালা উদ্দুনে শমি আথ ওলাখতার এলাকা বিবেশাৎ কোন চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মন কল্পনাও করেনি এর পরেও কোরআনের জান্নাতের বর্ণনায় ভরা এর উত্তর ইবনে আব্বাস রাজাদিয়াহু আনহু বাইহাকিতে বর্ণিত একটি বিশুদ্ধ আশারা দিয়েছেন ইবনে আব্বাস বলেন লেই সেফিল জেন নেটি সেই উমিন মেফিদ দুনিয়া ইল্লেল ইস্মা এই সিরিজের জন্য এই হাদিসটি অনেক গুরুত্বপূর্ণ হাদিসটি মনে রাখবেন জান্নাতে এই দুনিয়ার সাথে মিলে এমন কোনো কিছুই নেই কেবল তার নাম ছাড়া তার নাম তাই যখন আল্লাহ জান্নাত বলেন তখন আমরা দুনিয়ার জান্নাতের কথা মনে করি যখন আল্লাহ বলেন আপেল যখন আল্লাহ বলেন তাতে খেজুর থাকবে যখন আল্লাহ বলেন নদী থাকবে যখন আল্লাহ বলেন প্রাসাদ কুসুর যখন বলেন রুম গুরাফ আমরা এই শব্দগুলো বুঝি আমরা এই পৃথিবীতে এই শব্দগুলোর সবচেয়ে চমৎকার কল্পনা করতে পারি আমরা এই পৃথিবীতে এই বিশ্বের বাস্তবতাকে সবচেয়ে বিচিত্র উপায়ে কল্পনা করতে পারি কিন্তু জান্নাতের বাস্তবতা শব্দে বর্ণনা করা যায় না শব্দে বর্ণনা করা যায় না এজন্য শব্দ দিয়ে জান্নাতের হক আদায় হয় না ইবনি আব্বাস বলেছেন আখিরাতের জান্নাত এবং দুনিয়ার জান্নাতের মধ্যে শুধুমাত্র জান্নাত শব্দটি ছাড়া আর কিছুই কমন নেই জান্নাতের ফাওয়া কি অর্থাৎ ফলের সাথে রুম্মানের সাথে এবং কুসুরের সাথে এই দুনিয়ার ফাওয়া রুম্মানের কুসুরের সাথে একমাত্র মিল হল শব্দের একই শব্দ ব্যবহৃত হচ্ছে নইলে জান্নাতের বাস্তবতা তো মানুষের কল্পনার বাইরে মানুষের কল্পনার বাইরে তাই আল্লাহ যে বর্ণনায় দিচ্ছেন না কেন যে শব্দই ব্যবহার করছেন না কেন বুঝে নিন যে আপনার কল্পনা শুধুমাত্র এই পৃথিবী পর্যন্তই কোরআনে জান্নাত সম্পর্কে আল্লাহ যা বলেছেন তার বাস্তব উপলব্ধি দুনিয়াতে কখনোই পাবেন না শুধুমাত্র সেখানে প্রবেশের পরই সেই হাকিকত বুঝতে পারবেন বরং আমাদের নবী আলী ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কারো চাবুক যতটুকু স্থান নেয় আপনারা চাবুক চেনেন না যেটা দিয়ে পশু প্রাণীদের নিয়ন্ত্রণ করা হয় তাই না ছোট্ট একটা জিনিস মাত্র ঠিক এই ছোট্ট একটু স্থান অল্প একটু জায়গা সে যুগে চাবুকের মতো ছোট্ট একটা বস্তু ব্যবহার করত তারা প্রাণীদের চাবুক মেনে নিয়ন্ত্রণ করত, সেটাকে শাসন করতে বা আরো দ্রুত চালাতে এইভাবে করা জরুরি ছিল তিনি বলছেন জান্নাতের ভেতর এই অল্প একটু জায়গা দুনিয়ার সমস্ত নিয়ামত সমস্ত কিছু থেকে বেশি দামি এই দুনিয়ার সমস্ত সম্পদের কথা চিন্তা করুন তো এই দুনিয়ার সমস্ত আনন্দ সুখের কথা ভাবুন সবচাইতে সুন্দর পর্যটন স্থানের কথা চিন্তা করুন এই দুনিয়ার সমস্ত সম্পদ টাকা পয়সা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমাদের নবী সাল আলী ওয়াসাল্লাম বলছেন আপনার হাতে সেই ছোট্ট চাবুক যতটুকু স্থান নেয় জান্নাতের ততটুকু স্থানও এই পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টির সমস্ত কিছুর চাইতে দামি সেটার সামনে সব কিছুই মূল্যহীন এবার তবে চিন্তা করুন তো সেই জাহানের বাস্তবতাটা কেমন হবে আর এজন্যই ভাই বোনেরা আমরা এই সিরিজ শুরু করছি এই সিরিজ শুরু করতে করতে বলে দিচ্ছি যে আমরা শুধু শব্দগুলি উচ্চারণ করছি কিন্তু সেগুলোর বাস্তবতা আমাদের ধারণার অতীত কল্পনার বাইরে আর জেনে নিন ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত এমন কিছুই নেই যার দ্বারা আপনি তার হাকিকত বুঝতে পারবেন তাই এখানে যা কিছুই আছে এগুলোই আপনার কল্পনার ভিত্তি হিসেবে নিয়ে নিন কারণ আমাদের দৌড় শুধু কল্পনা পর্যন্তই প্রকৃত বাস্তবতা জান্নাতের হাকিকত আমাদের কল্পনার অনেক অনেক উপরে আমরা এই দুনিয়াতে যা কিছুই করি সবই তো সেটা পাবার উদ্দেশ্যেই এখানে নবীজি সাল্লা আলী ওয়া্লামের খুবই সুন্দর একটি হাদিস মনে পড়ে গেল আবু দাউদ সহ অন্যান্যরা বর্ণনা করেছেন একদিন এক বেদুন এলো নবী সাল্লাহ আলী আসাল্লামের সাথে দেখা করতে নবীজি তাকে নামাজ পড়তে দেখে খেয়াল করলেন তারপর তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা আমাকে বলুন তো আপনি কি পড়েন নামাজে কি পড়েন আপনি সালাতে কি কি পড়ার অভ্যাস দুয়ার মধ্যে আপনি কি বলেন সেই লোক বললো আমি তো শুধু শাহাদা পড়ি আশাদুয়াল্লাহ না ভুল হলো এটা তো তাসাহুদ আমি তাসাহুদ পড়ি এরপর তাসাহুদ পড়ে শেষ করার পর আল্লাহর কাছে জান্নাত চাই আর জাহান্নাম থেকে তার কাছে পানাহা চাই এই বেচারে বেদুইন সে তো ইসলামে নতুন এসেছে এখনও বলতে গেলে কিছুই মুখস্থ করতে পারেনি তাই নিরীহভাবে বলে বসল যে দেখুন আমি বিড়বিড়িগুলো জানি না আমি এখনো বিড়বিড়িগুলো মুখস্থ করিনি এটাকে আরবিতে বলে দান্দানা আমি এখনো বিড়বিড়িগুলো মুখস্থ করিনি আপনারা তো জানেন যে দোয়া করার সময় মুখের নাড়াচা দেখে মনে হচ্ছে কিছু একটা ফিস করছে করে বিড়বি বলছে কিন্তু কি বলছে সেটা বলতে পারবেন না তো সেভাবেই দিল যে আমি আপনার দান দানা বুঝতে পারি না আমি আপনার গুলো মুখস্থ মোয়াজ সবচেয়ে পরিচিত একদিন সাহাবি তখন এতে নবী সাল্লাম খানিক খেসে বললেন আমরা যত ফিসফিস করি যত গুনগুন করে জিকির করি সমস্ত দোয়া সবকিছু তুমি যা বললে মূলত সেগুলোই সেই বেদুইনের দোয়া কি ছিল হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই আপনার কাছে জাহান্নামের আগুন হতে পানাহা চাই এটাই আমাদের অন্তিম লক্ষ্য বাকি সবই গুণ আল্লাহ কোরআনে বলেন ফ্যামেন জো জে আইনে নারী ও উদ্খিনের জেন্নতে ফকত যে ব্যক্তিকে জাহান্নামের আগুন হতে রক্ষা করা হল এবং জান্নাতে দাখিল করা হলো অবশ্যই সে ব্যক্তি সফল কাম হল বাকি সবই অপ্রাসঙ্গিক লক্ষ্য জান্নাত যদি আমরা সেখানে যেতে পারি জাহান নাম থেকে নিজেদের বাঁচিয়ে তাহলে আলহামদুলিল্লাহ কোনো কিছু মূল্যহীন হলো না আর আরে কারণে বললেন হাওলা হা নুদান দিনু সব কিছু একে ঘিরেই আমরা যা যা বলছি মূলত এই দুয়াই করছি মূলত এই দুয়াই করছি আর হ্যাঁ আজকের আলোচনা এই সিরিজের আলোচনায় আমরা জান্নাতের বর্ণনা দেব জান্নাতের বর্ণনা দেব জান্নাতের বাস্তবতা নিয়ে বলবো। তবে যা আগেই বলেছি আমরা শুধু ধারণাই করতে পারি কিন্তু বাস্তবতা আমাদের ধারণারও অতীত তাহলে শুরু করছি আজকের বিষয় হল জান্নাতের বিভিন্ন নামগুলো যা কোরআনে এসেছে আল্লাহ আল্লা সুবাহ কোরআনে জান্নাতের বর্ণনা কী কী নাম ব্যবহার করেছেন আচ্ছা আগে বলে রাখি আমার এই সিরিজের বেশিরভাগ তথ্য আসবে ইবনুল কাইমের হাদিল আরওয়াহ ইলা বিলা আদিল আফরাহ বই থেকে অর্থ হল আনন্দের আবাসে আত্মার দিশা জান্নাতের ফজিলত সম্পর্কে ইসলামের ইতিহাসে সবচেয়ে বিস্তারিত বই এটি এখানে ইবনুল কাইম অনেক কবিতাও এনেছেন তবে দুঃখজনকভাবে সেগুলো আমাদের বাদ দিয়ে যেতে হচ্ছে কারণ কারণ সেগুলো সবে আরবিতে এই বইতে তিনি প্রচণ্ড বিস্তারিতভাবে জান্নাতের বহু বহু ফজিলত জান্নাত সম্পর্কিত বহু বহু তথ্য একত্রিত করেছেন তাই এই সিরিজের বেশিরভাগ তথ্যই এই বই থেকে আনব আর হ্যাঁ এটা ছাড়াও অন্যান্য রেফারস থাকবে। থাকবেই জান্নাত সম্পর্কিত আরও তথ্য অন্য কোথাও পেলে সেখান থেকে আনবো তাহলে সিরিজের বেশিরভাগই এই বই থেকে আর রেফারেন্সগুলোর নামও আমি বলে দেব অনেক সময় তো চলুন আমরা শুরুতে জান্নাতের নামগুলো দিয়ে শুরু করি সবচাইতে প্রচলিত আর চিরপরিচিত নাম যেটা আমরা সবসময় ব্যবহার করি তা হলো জান্নাত আসলে খোদ জান্নাত নামটি কোরআনে কম করে হলেও একশো বিশ বার এসেছে কোরআনে কম করে হলেও একশো বিশ বার এসেছে সেই ঠিকানা বলতে এই নামই ব্যবহার করা হয়েছে বারবার আর জান্নাত বলতে আসলে কি বোঝানো হয় জান্নাত শব্দের শব্দমূল জিম নুন আরবি ভাষায় যখনই এই শব্দমূল দিয়ে কোনো শব্দ আসে তা সবসময় লুকোনো কিছু ঢেকে রাখা কিছু বোঝায় আর এর আসল তো সবসময় জিম নুন জানানা। না সাদ্দা দিয়ে মিলিয়ে জান্না করা হয়েছে তাহলে বোঝা গেল আরবিতে যেই শব্দেই জিম নুন দিয়ে হবে সেখানে লুকোনো কিছু একটা থাকবেই উদাহরণস্বরূপ জিন বোঝাতে যেই শব্দ ব্যবহার করা হয় সেটা আল্লাহর এমন এক সৃষ্টি যাদেরকে আমাদের দৃষ্টি হতে লুকানো হয়েছে আমরা জিনদের দেখতে পাই না আর জানিন হল সেই ভ্রূণ যা গর্ভবতী মহিলার গর্ভের ভিতর লুকিয়ে থাকে আর মুজিন হলো মাথায় দেবার মতো এমন এক কাপড় যা দিয়ে যুদ্ধে যাবার সময় মাথা ঢাকা হয় এটা দিয়ে মাথা চেহারা ঢাকা হয় আর মাজনুন হলো যার মস্তিষ্ক আচ্ছন্ন হয়ে আছে ঢেকে আছে তাই সে পাগলামি করে বেড়ায় তাকে কারণে বলা হয় হয় কারণ তার ঢেকে হয়েছে আর শব্দকে ব্যবহার করা ঢাল হিসেবে যেমন নবী আলাইসাল্লাম বলেছেন আর সৌমু জুন্না। অর্থাৎ রোজা রাখা হয় ঢাল স্বরূপ তাহলে জুন্না হলো ঢাল যার পেছনে আপনি নিজেকে লুকিয়ে রাখতে পারবেন জান্না শব্দের মান হলো যা কিছু ঢেকে রাখা হয়েছে জিম নুন জান্না জিম নুন তা দিয়ে নয় কিন্তু আমরা জানতে পারব এটা পরে তাহলে জান্না হলো জিম নুন নুন দিয়ে আর জান্না হলো মানুষের দৃষ্টি থেকে ঢেকে রাখতে একটি বাগান তাই যা কিছু সুন্দর সুস্বাদু যা সবুজ আর যেটাকে ঢেকে রাখা হয়েছে সেটাকেই জান্নাত বলা হয়েছে তাই সংজ্ঞা অনুযায়ী জান্নাহ অর্থ খুবই সুন্দর এক বাগান যা সমস্ত চোখ হতে ঢেকে রাখা হয়েছে এটা আপনারই বাগান অন্য কেউ এটাতে অনুপ্রবেশ করতে পারবে না শুধুই এবং শুধুই আপনার নিজের জন্য এটাই হলো জান্না তাহলে জান্না শব্দটি কোরআনের ভেতর সবচেয়েতে কমন একটি শব্দ একশো বিশ বারেরও বেশি সংখ্যক বার এই শব্দটি এসেছে জান্নাত বোঝাতে আল্লা সুবহানতআলা আর যে নাম ব্যবহার করেছেন তা হলো দারুসালাম দারুসালাম এই নামটি দুবার এসেছে প্রথমবার এসেছে সুরা ইউনুসে আয়াত নম্বর পঁচিশে আল্লাহ বলেন জয়াল্লাহিয়াজ রু ইলা জাহের সালাম আল্লাহ দারুস সালামের দিকে ডাকছেন সুরা আন আমের একশো সাতাশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন লেহুম জা সালাম ইন্ড তারা তাদের রবের সান্নিধ্যে অথবা তাদের রবের উপস্থিতিতে দারুস সালাম পাবে তাহলে দারুস সালাম দারুস সালাম কি দারুস সালাম এখানে দার শব্দের অর্থ আবাস বাসস্থান যেখানে আপনি বসবাস করেন আর সালাম মানে তো জানেনি শান্তির পরম স্থান সালাম এখানে কোনো ক্ষতি হবে না সালাম কোনো মন্দ কিছু নেই সালাম কোনো কষ্ট নেই কোনো ব্যথা নেই সালাম শান্তি ছাড়া আর কিছু নেই সালামের অর্থ হলো এমনটাই তাহলে সালামের এই বাসস্থানে আপনাকে কখনোই দুঃখ পেতে হবে না কোনো মন খারাপ হবে না কোনো দুশ্চিন্তা দুর্দশা কিছুই হবে না আপনার ধারণা করতে পারছেন এই পৃথিবীতে কি একটা দিনও কল্পনা করতে পারবেন যে যেদিন আমাদের কোনো না কোনো দুশ্চিন্তা করতে হয় না কোনো সমস্যা জর্জিত হতে হয় না হয় শারীরিক কষ্ট পেতে হয় নইলে মানসিক কষ্ট কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়া দুশ্চিন্তা ছাড়া এই পৃথিবীতে একটা দিনও কাটানো সম্ভব না কিছু না কিছু মাথায় থাকেই কারণ এটা তো সালামের আবাস নয় কিন্তু জান্নাতে কোনো দুশ্চিন্তা নেই দুঃখ নেই তাই আল্লাহ তালা বলেন তারা ওখানে ভয় পাবে না কোনো দুশ্চিন্তাও থাকবে না আল্লাহ সুবাহনতলা বলেন যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে তারা বলবে আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই যিনি আমাদের সমস্ত দুশ্চিন্তা দূর করেছেন দারুস সালামের মানুষজনের কখনোই কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না চূড়ান্ত শান্তি এজন্য একে দারুস সালাম বলা হয় আর দারুস সালাম বলতে এটাও বোঝা যায় যে ওখানে মানুষ একে অপরকে সালামের সম্ভাষণ জানাবে আর এটা কোরআনেও আছে যে যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে তারা যেখানেই যাবে সেখানেই সালাম শুনবে সেখানে তারা তাদের দেখবে ফ্রেসতারা তাদের বলবে সালামু আলাইকুম বিমা সালামু আলাইকুম ত্বয়বতুম আপনাদের উপর শান্তি বসিত হোক আপনারা যেন শান্তিতে থাকেন সালামু আলাইকুম ত্বয়বতুম আর তাই ফ্রেসতাগণ তাদেরকে সালাম জানাবেন আর জান্নাতের অধিবাসীগণও তাদেরকে সালাম জানাবেন আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহ স্বয়ং তাদেরকে সালাম জানাবেন পরম করুণাময় রবের পক্ষ থেকে সালাম শব্দ আসবে আর সুহান আল্লাহ এখানে আমরা সেই জান্নাতকেই দারু সালাম বলতে দেখতে পাচ্ছি মনে রাখবেন আল্লাহর একটি নামও কিন্তু আসসালাম আল্লাহ হলেন আসসালাম আল্লাহ আজ্জা ওয়াজালি হলেন শক্তির উৎস আর তার দিন হলো ইসলাম আর তিনি আমাদের সালাম দেবার নির্দেশ দিয়েছেন তিনি দারুস সালামেই আমাদের ডাকছেন আর সেখানকার ফ্রেশ তারা মানুষদের সালাম দ্বারাই সম্ভাষণ জানাবে আর তাই যখন ইসলামের মানুষ যারা সারা জীবন সালামের সম্প্রসারণ করেছিলেন পৃথিবীতে ইসলামের অনুসরণ করেছিলেন তারা আল্লাহ সুবহান আলাকে মেনেছিলেন তারা যখন এই দারুস সালামের পথে সফর করেন তারপর যখন সেই দারুস সালামে পৌঁছান তখন আসসালাম তাদের সালামের সম্ভাষণ দিয়েই স্বাগত জানাবে এটাকেই আল্লাহ বলছেন সালামুন কওলাম মির এ কারণেই একে দারুস সালাম বলা হয় সালামের আবাস ওখানে কেউ কারো উপর ক্রধান্বিত হবে না কেউ হিংসা অনুভব করবে না কেউ ঘৃণা করবে না অন্য কাউকে আমাদের নবী সল্ল আলাহাম বলেছেন জান্নাতে কোনো বিভেদ থাকবে না জান্নাতে কোনো শত্রুতা থাকবে না অন্তরগুলো একটি হৃদয়ের মতো একত্রিত হবে কল্পনা করতে পারেন প্রতিদিন আমাদের কত কিছু সামাল দিতে হয় মোকাবেলা করতে হয় দুঃখ দুর্দশা কটুকথার সাথে ঝগড়া বিবাদের সাথে পলিটিক্স শত্রুতা আরও কত কি আমাদের সবাইকেই এসব নিয়েই বাঁচতে হয় এই পৃথিবীর বাস্তবতা হলো এটাই জান্নাতে তো প্রথমে ঢুকবেন কিছুই না কিন্তু শান্তি কেউই আপনার নামে গালমন্দ বকবে না কেউ আপনাকে জ্বালাবে না তাহলে একে দারুসালাম বলা হবে না কেন তাই জান্নাতের একটি নাম হচ্ছে সালাম জান্নাতের বাকি নামগুলোর মধ্যে তিনটি নাম এখন একত্রে বলবো কারণ তিনটি নাম প্রায় একই রকমের অর্থের নির্দেশ করে দারুল দারুল কারার ও দারুল মাকামা আমরা তিনটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ থ্রি এ থ্রি বি থ্রি সি দারুল খুলদ দারুল কারার আর দারুল মাকামা সবগুলোর অর্থ একই আর সেটা হল অনন্তকাল অসীমতা অর্থাৎ সেখানে তারা চিরকাল অসীমকাল অনন্তকাল ধরে বসবাস করবে এর অর্থ এটাই এই দ্বার হল এমন এক বাসস্থান যেখানে কেউ ঢুকলে অনন্তকাল থাকবে সেখান থেকে কাউকে বের করে দেয়া হবে না সেটার কোনো শেষ থাকবে না কখনো এর অর্থ দারুল হলদ দারুল কারার অর্থাৎ সেখানকার দীর্ঘস্থায়িত্ব থাকবে দারুল মোকামা অর্থাৎ তাদের সেখানে ইকামা থাকবে তাদের বাসস্থান ওখানেই থাকবে চিরকাল যাবত। আর এই শব্দগুলো কোরআনে তো এসেছেই যেমন সুরাফাতিলের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি যা বললাম একই কথা বলছেন তিনি ও কালুন হেমদুল্লাহ হিলাধ আনাল হেজেন ইন না রব ব্যান আল্লাহ ফুনেশ কুর আলহী আলান ড রয়াল ফদলে জান্নাতবাসীগণ জান্নাতে প্রবেশ করার সময় বলবে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন আমাদের প্রতিবারক অবশ্যই পরম ক্ষমাশীল ভালো কাজের বড়ই মর্যাদা দানকারী তিনি আমাদের স্বীয় অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস বা দারুল মাকা দান করেছেন দারুল মাকামা যখন তারা জান্নাতে প্রবেশ করবে বুঝতে পারছেন সেটা সাময়িক হবে না প্রত্যেকবার আমরা বাসা বদলাবার পর ভাবি এখানে কতকাল থাকতে পারবো আমাদের পরবর্তী বাসস্থান কেমন হবে আমরা কিছুই জানি না কিন্তু জান্নাত হলো আমাদের স্থায়ী নিবাস এ কারণে আল্লাহ একে দারুল মাকামা বলেছেন আর দারুল কারার শব্দটি কোরআন এসেছে সুরা গাফিরের উনচল্লিশ নম্বর আয়তে নিশ্চয়ই আখিরাত এটা হলো দারুল কারার এটা চিরকাল থাকবার এক নিবাস কোনো পরিবর্তন নেই এতে এটা অনন্তকাল স্থায়ী হবে অনন্তকাল স্থায়ী হবে তো এই শব্দগুলো কোরআন আখেরাত বোঝাতে ব্যবহার করেছে আর বিশেষ করে জান্নাত হবে একটি দ্বার এমন এক এক্সকিউজমি এমন এক দ্বার বা নিবাস যেখান থেকে বের হবে না কেউ সেখানে স্থায়ীভাবে থাকবে কোরআনে ব্যবহৃত আরেকটি কমন পরিভাষা হলো দারুল আখিরা দারুল আখিরা অর্থাৎ পরকালের নিবাস পরের জীবনের নিবাস কোরআনে এই পরিভাষাটি বার এসেছে সাধারণভাবে বললে আল্লাহ সুবাহ মাতালা এই পৃথিবীর সাথে পরকালের তুলনা করতে এই পরিভাষা ব্যবহার করেছেন যেন এর মাধ্যমে আল্লাহ বলেছেন এই পৃথিবী হল ক্ষণস্থায়ী এই পৃথিবীর জীবন স্থায়ী নয় তাহলে এই পরকালের স্থায়ী নিবাসের বদলে কিভাবে তুমি এই ক্ষণস্থায়ী জীবন পছন্দ করতে পারো তাই এই পৃথিবীর সুখের সাথে পরকালের সুখ আনন্দের তুলনা করতে হলে এই পৃথিবীর ক্ষণস্থায়িত্ব প্রকৃতি বোঝাতে এটা এসেছে এই পৃথিবী হল দারুল দুনিয়া দুনিয়া অর্থ কাছে ধারে দুনিয়া মানেই এখানেই আর আখিরা আসবে তারপর আর সেটা হবে চিরস্থায়ী তাই আল্লাহ সুবাহান আলা আখিরাতকে তুলনা করেন অনেকটা এভাবে যেমন ধরুন আপনি কোনো সফরে বের হয়েছেন কোনো বাসে উঠেছেন বা কোনো কারে এখন কল্পনা করুন জন্য একটু থেমেছেন হাত মুখ ধোয়ার জন্য নাস্তার ঠিক আছে এই ক্ষণিক অপেক্ষার সময়টাই এটা দুনিয়া বিরতি বিরতিমাত্র আপনি জানেন আপনার গন্তব্য ভিন্ন আপনার শেষ গন্তব্য অন্য স্থানে তাহলে কি এই অস্থায়ী বিশ্রামের জায়গায় আপনি বিশাল বড় দালান বানাবেন অথচ আপনি জানেন আপনি এখানে শুধু দশ মিনিট কাটাবেন একটু খাবেন গ্যাস ভরবেন ফ্রেশ হবেন আবার রওনা দেবেন তাহলে আপনার সমস্ত টাকা পয়সা সম্পদ এখানে খরচ করবেন কখন নাকি বলবেন আগে আমার চূড়ান্ত গন্তব্যে পৌঁছে নেই তারপর ইনশাআল্লাহ ওখানে বিশাল বড় বাড়ি বানাবো কে বলা হয় দারুল আখিরা অন্তিম গন্তব্য এখানেই আমাদের সবাইকেই যেতে হবে তাই কোরআনে দশ বারো বেশি আল্লাহ সুবাহান ও তালা পরকাল আর জান্নাতকে দারুল আখিরা বলেছেন উদাহরণ হল মুসা আলহিসামের জাতির মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি কারণের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন কারণের উদাহরণ টেনে আল্লাহ আমাদের জানান দিচ্ছেন যে কারণ যেভাবে এই দুনিয়ায় গড়েছিল সম্পদের পাহাড় করেছিল তার চাইতে আমাদের আখিরাতের দিকে বেশি মনোনিবেশ করা উচিত এই পৃথিবীর সম্পদের তুলনায় আমাদের আখিরাতের সম্পদের প্রতি বেশি আগ্রহী হওয়া উচিত আল্লাহ বলেন আমরা সেটা তাদেরকে দেব যারা এই পৃথিবীতে অহংকারীভাবে চলাফেরা করে না তারা চায় না এই পৃথিবীতে কোনো অমঙ্গল ঘটাতে অন্য যে প্রসঙ্গে আল্লাহ দারুল আখরাতের কথা বলেছেন তা হল রাসুল ওয়াসাল্লামের স্ত্রীগণ সিরা পড়লে জানতে পারবেন একটা সময় মুসলিম বাজারে প্রচুর সম্পদ আসছিল আর এটা তো মানবিক প্রকৃতি যে তারা জীবনযাত্রার মান উন্নত করবার চেষ্টা করবেই তো আমাদের মাগণ উম্মাহতুল মুমিনিনরাও একটু ভালো থাকার আবদার করেছিলেন এতে কোনোই সমস্যা নেই এটা চাওয়াতে কোনো ক্ষতি নেই তারা নবীজ আলী ওয়াসাল্লামের কাছে একটু উন্নত জীবন চেয়েছিলেন কিন্তু নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম আরাম আয়েসের জীবন চাননি তাই তিনি তাদেরকে বললেন এটা যেটা কোরআনের সুরা আহজাবে এসেছে যে আল্লাহ তাদের দুটো জিনিসের মধ্যে পছন্দ করতে বললেন তোমরা যদি এই দুনিয়া চাও তবে আসো তোমরা যা চাও সবই দেব এরপর তোমাদের ছেড়ে দেব এরপর আল্লাহ বললেন খেয়াল করে দেখুন আবারও এখানে এই দুনিয়া বনাম পরকালের বিষয় চলে আসছে এই দুনিয়া চিরস্থায়ী নয় এটা শেষ গন্তব্য নয় তাই আল্লাহ নবীজ সাল্লা আলী আসাল্লামের স্ত্রীদের বলছেন তোমরা যদি আল্লাহ তার রাসুল ও অন্তিম নিবাস পেতে চাও তবে নিশ্চয়ই তোমাদের জন্য কল্পনাতীত পুরস্কার প্রস্তুত করে রেখেছি আবারও দারুল আখেরা আল্লাহ কুরানে আবার বলছেন আহসানু দুনিয়া দারুল যারা এই দুনিয়ায় সৎকর্ম করে তাদের জন্য এই দুনিয়াতে আছে কল্যাণ এরপর আল্লাহ বলছেন আর দারুল আখেরা মানে পরকালের ঘর তো এই পৃথিবী থেকে উত্তম আবারও দেখুন আল্লাহ জওয়াজাল দারুল আখেরা পরিভাষাটি ব্যবহার করে বারবার করে আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে এই দুনিয়া স্বল্প সময়ের এটা অন্তিম গন্তব্য নয় তাই তিনি বারবার আমাদের তাগাদা দিচ্ছেন যেন নিজেরাই নিজেদের খোঁজ নেই এই ক্ষণস্থায়ী জীবনের জন্য কেন কেন পুরোটা জীবন কাটিয়ে দিচ্ছ চিরস্থায়ী জীবনের জন্য আগে থেকেই বন্দোবস্ত করে রাখছ না সেই মহাকালের জীবন পরে আসবে কিন্তু সেটাই হবে অন্তিম গন্তব্য তাই একে বলা হচ্ছে দারুল আখেরা জান্নাত বোঝাতে কোরআনে আরেকটি পরিভাষা এসেছে তার নাম হলো জান্নাতুল জান্নাতুল মা ওয়া আমরা তো জান্নাত শব্দের অর্থ আগে আলোচনা করে এসেছি এর অর্থ কি ইত্যাদি আর মা ওয়া অর্থ হলো কোথাও সুরক্ষা ও নিরাপত্তা খুঁজে পাওয়া আরামের কোনো স্থানে অবসর গ্রহণ করা তবে মা ওয়া শব্দটি কিন্তু সবসময় শান্তি অবসর অর্থে ব্যবহার হয় না কারণ কখনো কখনো মা ওয়া ব্যঙ্গাত্মক অর্থে আরামের উল্টো কিছু বোঝাতেও ব্যবহার করা হয় আর আল্লাহ এই মা ওয়া শব্দটিকে কোরআনের ভিতর ব্যঙ্গাত্মকভাবে জাহান্নাম বোঝাতেও ব্যবহার করেছেন তিনি বলেন সেটা কি মন্দ এক মাওয়া কিন্তু যখন জান্নাতুল মাওয়া একসাথে আসে তখন সেটা ইতিবাচক অর্থে বোঝা যায় কারণ জান্না আর মাওয়া দুটোই ইতিবাচক তাই অর্থটাও ইতিবাচক হয় কুরআনে বেশ কয়েকবার জান্নাতুল মা ওয়া এসেছে একবার এসেছে সুরা নাজেতের আয়া চল্লিশে ওয়া ম্যাম খাফ আ মা খা মা ও বেহি ওয়ান সাইনাল আর যে লোক তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করেছিল এবং নিজেকে কামনা বাসনা থেকে নিবৃত রেখেছিল নিশ্চয় জান্নাতি হবে তার মাওয়া বা আবাসস্থল আর আমরা তো বলেছি যে মাওয়া হলো নিরাপত্তা বা আরামের জায়গা এখানেই আপনি যাবেন সেটাই হবে শেষ অবসর সেই অবসরের স্থানে গিয়েই আরাম আয়েশ পাবেন আপনি এটাই জান্নাতুল মাওয়া সুরা আন নজমের আয়াত পনেরোতে আল্লাহ বলেন সর্বোচ্চ বৃক্ষকুল কাছে ওপর বা কুল গাছটির সাথে অর্থাৎ আল্লাহর সর্বোচ্চ সৃষ্টির কাজ হলো জান্নাতুল মাওয়া কেউ কেউ একে এ কারণে জান্নাতুল মাওয়া বলছেন যে স্বয়ং জিব্রাইল মিকাইল ও অন্যান্য ফ্রেস্তাগণ তারা জান্নাতুল ওয়ার কাছে গিয়ে সেখানে আশ্রয় নেন অর্থাৎ তারা জান্নাতে যান সেটাই তাদের মাওয়া তাই আমাদের জন্য সেটা মাওয়া হবে কেউ কেউ বলছেন কেউ কেউ বলছেন জান্নাতুল মাওয়া হল জান্নাতের একটি মঞ্জিল সম্পূর্ণ জান্নাত নয় আবার অন্যান্যরা বলছেন সম্পূর্ণ জান্নাত নিশ্চয়ই মাওয়া এই দুটো বক্তব্যের মাঝে তেমন সাংঘর্ষিক কিছু নেই শুধু টেকনিক্যাল পার্থক্য দেখা যায় কারণ জান্নাত তো অবশ্যই মা ওয়া হবে সবার জন্য আবার হতেও পারে যে জান্নাতের একটি স্তরের নামও মা ওয়া এটা তারা সুরা নজম থেকে পেয়েছে কারণ আল্লাহ আজ্জাওয়াজাল সেখানে নির্দিষ্ট করে বলেন যে জান্নাতুল মাওয়াই হল ওখানে যেখানে সিদরাতুল মুন্তাহা আছে তাই আপাত দৃষ্টিতে মনে হয় যেন সর্বোচ্চ স্তর কিংবা সবচেয়ে উঁচু স্তরগুলোর মধ্যেই জান্নাতুল মাওয়া অবস্থিত আমরা এভাবে বিষয়টি বুঝতে পারি অন্যরা এভাবেও ব্যাখ্যা করেছেন যে হ্যাঁ আল্লাহ এখানে জান্নাতুল মাওয়া বলেছেন কিন্তু সম্পূর্ণ জান্নাতের বর্ণনা হলো জান্নাতুল মাওয়া আর দুটি মতই বৈধ একটি অন্যটির সাথে জড়িত দুটি মাঝে তেমন দ্বন্দ্ব নেই কোরআনে ব্যবহারিত জান্নাতের আরেকটি পরিভাষা হল জান্নাত আদন জান্নাত আদন এই জান্নাত আদন নামটি কম করে হলেও বার বার এসেছে আল্লাহ জান্নাতকে নামে অভিহিত আর এই আদন শব্দের অর্থ আগে একটি লেকচারে ব্যাখ্যা করে দিয়েছিলাম তবু সেটা নিয়ে আবার আলোচনা করতে সমস্যা নেই জনপ্রিয় ভাষাবিদ আর রাগিবল আসাহানির মতে এই আদান নামক পরিভাষাটির অর্থ হল দৃঢ় থাকা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা ইস্তাকাররা আরবি ভাষার আরেকজন জনপ্রিয় পণ্ডিত ইবনে মঞ্জুর তার প্রধান কিতাব লিসানুল আরবে বলেন যে আদন মানে হলো কোনো স্থানে অবস্থিত থাকা আর এ কারণেই যখন কোনো ধন দৌলত কোনো স্থানে অনেক লম্বা সময় যাবৎ থাকে এরপর সেটাকে পাওয়া গেলে বলা হয় মা আদন কারণ সেটাকে ওখানেই পুঁতে রাখা হয়েছিল মাটিতে একই স্থানে লুকানো অবস্থা ছিল আর ইংরেজি ভাষীদের জন্য এই আদন শব্দটি তো আরও পরিচিত হবার কথা কারণ এই শব্দ অন্যান্য ধর্মগ্রন্থেও পাওয়া যায় বাইবলি ধর্মগ্রন্থে বলা হচ্ছে গার্ডেন অফ ইডেন গার্ডেন অফ ইডেন আর আমরা আগেরকার আকাডিয়ান ভাষাতে একটি শব্দ না এডেন নামে এরপর সামিরিয়দের কাছে ইডেন এর অর্থ হলো সমতল ভূমি সমতল প্রান্ত আবার আরামায়িক ভাষার অর্থ হলো ফলবান ফলদায়ক সিক্ত অর্থে এখানে আদন শব্দটি প্রাচীন আরামায়িক ভাষার অর্থে এসেছে অর্থাৎ ফলদায়ক এবং সিক্ত তাহলে দেখা যাচ্ছে সব কিছু থেকেই বোঝা গেল পূর্বের ধর্মগ্রন্থগুলোতে আদন ছিল আল্লাহ সুবাহ আওয়াল জান্নাত বলতে আদন শব্দ আগের ওহিগুলোতেও নাজিল করেছিলেন আর সেই একই শব্দ এই অহিতেও নাজির করেছেন কোরআনে কোরআনে এই নামটি এসেছে শুধুমাত্র একবার খুবই কৌতূহলীদ্বীপক এক নাম ব্যবহার করেছেন জান্নাতকে বোঝাতে দারুল দারুল অর্থাৎ প্রাণীদের নিবাস এখন আপনি যখন আরবি শেখেন শুরুতে শুধু নতুন নতুন আরবি শব্দ শেখা শুরু করেছেন তবে হায়ওয়ান বলতে আপনি বুঝবেন কোন প্রাণী এমনকি অনেক আরবরাও এই কথা এভাবেই বুঝবে তারাও না বুঝে বলবে আরে দারুল হায়ওয়ান কি এটার মানে তো প্রাণীদের নিবাস কারণ প্রাণীদেরকেই আরবিতে হাইওয়ান বলে আসলেই সত্যি আরবিতে হাইওয়ান শব্দের একটু অর্থ আসলেই প্রাণী ইংরেজি শব্দ এনিম্যালের আরবিপত শব্দই হলো হাইওয়ান এখন আপনি যখন চিড়িয়াখানা যান তখন এই চিড়িয়াখানার নাম আরবিতে হলো হাদিকাতুল হাইওয়ান প্রাণীদের বাগান এটাই চিড়িয়াখানা তাহলে জান্নাতকে কেন দারুল হাইওয়ান বলা হচ্ছে আর একটা ব্যাপার দেখুন নামটা কোরআনের কোথায় আসছে সুরান কাবুত আয়াত চৌষট্টি আল্লাহ বলেন কোরআনে আর আখেরাতের নিবাস হলো সেটাই এটাই হায়ওয়ানের নিবাস দারুল হায়ওয়ান তাহলে জান্নাতকে কেন দারুল হায়ওয়ান বলা হচ্ছে আর এই একই শব্দ আর এই একই শব্দ আবার প্রাণীদের ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে হায়ান শব্দটি আরবি ভাষার হায়াত শব্দ থেকে আসছে আর হায়াত মানে হল জীবন হায়াত মানে বেঁচে থাকা জান্নাতকে দারুল হায়ওয়ান বলা হচ্ছে কারণ সেখানে আসল জীবন শুরু হয় আমরা এখানে যেভাবে বেঁচে থাকছি এটার মধ্যে জীবন নেই এটা হলো অর্ধ জীবন আমরা খাই পান করি ঘুমাই এরপর মারা যায় এটাই মানুষের চক্র জান্নাতে আমাদের খাওয়া দাওয়া করতে হবে না শুধুমাত্র আনন্দের জন্য সুখের বসে কেউ খাওয়া দাওয়া করবে আমরা জান্নাতে ঘুমাবো না আমাদের শরীরকে এভাবে বানিয়ে দেয়া হবে জান্নাতে কোনো মৃত্যু নেই সেটাই হচ্ছে চূড়ান্ত গন্তব্য আমরা জান্নাতে জাগ্রত হব জান্নাতে পূর্ণ জীবন থাকবে তাই প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়া জীবনের দুনিয়া নয় এই দুনিয়া হলো অর্ধ জীবনের দুনিয়া পূর্ণ জীবনের নয় আর এ কারণেই হায়ওয়ান শব্দটি এসেছে জান্নাত বোঝাতে এর কারণ হল সেখানেই হচ্ছে জীবন আসল জীবন পূর্ণ জীবন এখন প্রাণীদের হায়ওয়ান বলা হয় কারণ তাদের জীবন আছে প্রাণ আছে কিন্তু ওটা শুধু আরেকটি শব্দ মাত্র এখানে সেই অর্থ করা হচ্ছে না যখন আল্লাহ বলছেন দারুল হায়ওয়ান তখন এর মানে হচ্ছে এই জান্নাতের জীবন হলো চূড়ান্ত জীবনের এমন এক জীবন যেই জীবনের মতো আর কোনও জীবন নেই এটাই আসল জীবন এ কারণে একে দারুল হায়ওয়ান বলা হয় তাই জান্নাতের এই চূড়ান্ত জীবনই আমাদের খোঁজা উচিত সবসময় আমরা যে এখন বেঁচে আছি আমাদের জীবন দিয়ে আমরা জীবনের আসল মিষ্টতা উপভোগ করতে পারবো না এটা শুধু পরকালেই পর জীবনেই পারব এ কারণেই আল্লাহ একে আসল জীবনের নিবাস বলছেন জান্নাত বোঝাতে যেই পরিভাষে ব্যবহার করা হয়েছে তার মধ্যে আরেকটি হল জান্নাতুল ফিরদাউস বেশ ইন্টারেস্টিং নাম এটা কারণ এই নামটিও অন্যান্য ভাষাগুলোর সাথে গিয়ে মেলে ইংরেজিতে একে কগনিট বলা হয় এই কগনিট অর্থ হলো এমন সমগত ভাষা যেগুলোর মূল একই আপনি যদি জেনে থাকেন যে ভাষা কীভাবে কাজ করে তাহলে বুঝতে পারবেন বিষয়টা কোরআনও এমন কিছু একটা দিকে ইশারা করে যে সব ভাষা আসলে একে অপরের সাথে সম্পৃক্ত আসল কথা হলো পৃথিবীর সমস্ত ভাষাই আসলে একটি মৌলিক ভাষা হতে এসেছে প্রত্যেকটি ভাষা অন্য আরেকটি ভাষার সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সংযুক্ত আমরা সেগুলোর পেছন দিকে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবো যখন সমাজগুলো আলাদা হতে শুরু করলো মানুষ বিভিন্ন সংস্কৃতিতে আলাদা হয়ে গেল ভাষাও ভাগ হতে হতে নতুন ভাষায় পরিণত হলো দেখবেন একাধিক ভাষা মিলে একটি আদি ভাষার কাছে গিয়ে মিলিত হয়েছে আবার সেই ভাষাগুলো একটি মৌলিক ভাষার কাছে গিয়ে মিলিত হয়েছে অথচ সে ভাষা আমরা আজ চিনি না কিন্তু এটাই হলো সেই মূল আদম আর হাওয়া আলহিমুসালামের ভাষা আমাদের আদি পিতামাতা আদমা হওয়া আমি যা বলতে চাচ্ছি তা হলো যদি কোরআনের ভিতরে কোন শব্দ পান যেটা অন্য ভাষা থেকে এসেছে বুঝতে পারবেন এর কারণ হলো সব আসলে ভাষায় আর এখানে খুবই সহজ একটা ব্যাপার হলো এই যে ফেরদাউস নামটা এই নামের খুব কাছাকাছি শব্দ কিন্তু ইংরেজি শব্দ প্যারাডাইজ ফেরদাউস প্যারাডাইস। ভাষার মধ্যে ফা আর পা দুটো উচ্চারণের মধ্যে বেশ সহজের অদরবদল হয়ে থাকে আপনারা তো জানেন কিছু ভাষায় পাওয়া উচ্চারণটি নেই তারা প উচ্চারণ করে না যেমন ধরুন আরবি ভাষায় পয়ের উচ্চারণ নেই আর ইংরেজির এই যে প্যারাডাইজ শব্দটি এটার সাথে আরবি ফেরদাউসের এত মিল কেন কারণ দুটোই আসলে একই শব্দ অন্তত শব্দ দুটোর পূর্বপুরুষ হয়তো একই ছিল এরপর পরবর্তী সময়ে শব্দটি আলাদা হয়ে ভিন্ন ভিন্ন ভাষায় গিয়ে ঢোকে তো এই যে ফেরদাউস শব্দটি কিছু পূর্ববর্তী পণ্ডিতগণ বলেন অর্থাৎ শুরুর দিককার কিছু ব্যাকরণবিদ যেমন জাজ্জাজের মতে ফিরদাউস শব্দটি আরবি নয় বরং তার মতে শব্দটি সম্ভবত রোমান রোমিও যার মানে ল্যাটিন আর এই শব্দের অর্থ হলো বাগান বা বুস্তান আর যে ব্যাপার হলো সে সময়ে এর চাইতে ভালোভাবে জানা হয়তো তার পক্ষে সম্ভব ছিল না এজন্য তাকে মাফ করে দেওয়া যেতেই পারে কারণ শব্দটা মোটে ল্যাটিন বা রোমিও নয় হ্যাঁ ল্যাটিন ভাষায় প্যারাডাইসিস নামক শব্দ আছে ঠিক যা থেকে প্যারাডাইস শব্দ আমরা পাই আমরা ফেরদাও শব্দও পাই কিন্তু এর মূল পেতে হলে আরও পেছনের দিকে তাকাতে হবে গ্রিকদের আছে প্যারাডিওসিস প্রাচীন ইংলিশে প্যারাডাইজ আরও পেছনে গেলে প্রাচীন ইরানীয় তথা অভিস্থান ভাষায় পাওয়া যায় প্যারাডিওসিয়া আর এই প্যারাডিওসিয়া বা পায়রা মানে হলো ঘেরাও করা ডিউসিয়া মানে দেয়াল তাহলে আবার দেখা যাচ্ছে শব্দটি মানে হচ্ছে তবে ভিন্ন কগ্নিটে ভিন্ন ভাষায় দেয়াল দিয়ে ঘেরাওকৃত মানে যা দেয়াল দিয়ে রাখা হয়েছে এটা পায়রা শব্দের অর্থ মানে গোল ডিওসিয়া মানে দেয়াল কিন্তু আমরা এই কগনেট নিয়ে পড়ে থাকব না কারণ আল্লাহ যখন কোরআনে কোনো পরিভাষায় ব্যবহার করেন এটা তারপর হতে সেই কোরআনিক অর্থই নির্দেশ করবে কগনেট সেটা আগে যাই থাকুক না কেন অন্য ভাষায় সে শব্দ পাওয়া যাক বা নাই যাক আমাদের প্রয়োজন নেই ভাষাবিদে সেটা লাগতে পারে আমরা অন্যান্য উপকার হয়তো পেলেও পেতে পারি তবে আমাদের কাজ হলো কোরআনের ব্যবহার আর কোরআন একে জান্নাত অর্থেই ব্যবহার করে আর হাদিস বলে যে এটা হলো জান্নাতের সর্বোচ্চ স্তর এখন কোরআনে এই ফিরদাউস নামটা কিন্তু কোরআনে দুইবার এসেছে মাত্র দুইবার সুরা মুমিনুন্নে আল্লা আলা মুমিন্দের বশিষ্টের লম্বা তালিকা দিয়েছেন আর আল্লাহ তালা বলেন কারা এটা করতে পারবে আয়াত দশ থেকে এগারোতে তিনি বলেন আলহিন আ আল হুম ফি হা যে কেউই তা করতে পারবে তারাই হবে উত্তরাধিকারী অধিকারী হবে ফিরদাউসের যাতে তারা বসবাস করবে চিরকাল তাহলে আল্লাহ আজ্জা অজাল ফিরদাউস শব্দটি সূরা মেনুনে উচ্চারণ করেছেন এরপর সুরা কাহাফের একদম শেষের দিকে একশো সাততম আয়াতে আল্লাহ বলেন যারা ঈমান আনে আর সৎ কাজ করে তারা জান্নাতুল ফিরদাউস পাবে তো এই দুবার কোরআন ফেরদাউস শব্দটি ব্যবহার করেছে আর আমি যা বলছিলাম যে নবীজ ওয়াসাল্লাম আমাদের বলেছেন জান্নাতুল ফেরদাউস কি ফেরদাউস হল জান্নাতের সর্বোচ্চ স্তর সবচেয়ে উঁচু মাকাম সেটা আমরা সেটা নিয়ে পরের লেকচারে বিস্তারিত আলোচনা করব তাহলে জান্নাত বলতে একটি পরিভাষা যা কোরআনে ব্যবহৃত হয়েছে তাহলে ফেরদাউস আর এই ফেরদাউস শব্দের কাছাকাছি ইংরেজি শব্দটি হল প্যারাডাইজ জান্নাতকে বর্ণনাকারী আরেকটি পরিভাষা হল। জান্নাতিন নাইম জান্নাতিন নাইম এটা কোরআনে একবার এসেছে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া সালিহাতি জান্না জান্নাতুন নাইম নিশ্চয় যারা ইমান আনে আর সৎ কাজ করে তারা জান্নাতিন নাইম পাবে নাইম অর্থ কি তাহলে হলে নাইম নেয়ামত নিয়ামত শব্দের বহুবচন নিয়ামত হলো প্রত্যেক পবিত্র ফজিলত রহমত আনন্দ খুশির জিনিস আপনাকে খুশি করে দেয় এমন প্রত্যেকটি ভালো জিনিসই হল নিয়ামত আপনি যা চান যা পেলে খুশি হন সবই হলো নেমা বা নেয়ামত প্রত্যেক পবিত্র আনন্দই হল নেমা নিয়ামত আর নাইম হলো সমস্ত আনন্দ খুশির মূল উৎস প্রত্যেক নেয়ামত বা নেমা হল নাইম প্রতিটি আশীর্বাদ প্রতিটি সুখ কিছু আপনি যা চান সেটাই নাইম আল্লাহ এটাকে বলছেন জান্নাতি নাইম অর্থাৎ জান্নাত হলো আপনার যত ধরনের আনন্দ খুশি সবকিছুই এই জান্নাতে পাবেন এই জন্য একে বলা হচ্ছে নাইম। কারণ এটা ক্রমাগত আনন্দ ব্যাপক খুশি ও সুখের উৎস এ কারণে এটা নাইম, জান্নাতি নাইম। জান্নাতে সকল প্রকারের নিয়ামত থাকবে চিরকালের জন্য সবার জন্য আপনার প্রতিটা পবিত্র চাওয়া খায়েশ ইচ্ছা সেই জান্নাতিন নাইমে থাকবে কোরআনে আল্লাহ সোহান ওতালা জান্নাত বোঝাতে আর যে নাম ব্যবহার করেছেন তার মধ্যে আছে মাকাম মাকামিনা আমিন আর এই নামটি কোরআনে এসেছে শুধুমাত্র একবার আল্লাহ সূরা দোখানের পনেরো নম্বর আয়াতে বলেন ইনার মুচ্চা ফি মাক মিন আমিন অর্থাৎ তাকোয়াশীল মানুষরা মাকামিনা আমিনে থাকবে তাকোয়াবার না মাকামিন আমিনে থাকবে মাকাম অর্থ স্থান মাকাম অর্থ স্তর মানে আপনি যেখানে যেখানে থাকবেন যাবেন আপনার আকামা আর এখানে আমিন শব্দের অর্থ হল শান্তি এর মানে সেখানে দুশ্চিন্তা থাকবে না কোনো কষ্ট থাকবে না কোনো যুদ্ধ থাকবে না জান্নাতে কোনো ক্ষুধা থাকবে না কোনো দুর্ভিক্ষ থাকবে না গরিব থাকবে না কোনো অনুশোচনা থাকবে না যেমন ধরুন রাসুল সোলাল আলী ওয়াসাল্লাম বলেছেন তাবাগু সেখানে কোনো বুগ থাকবে না কোনো হিংসা বিদ্বেষ থাকবে না আপনাকে কষ্ট দেবে এমন কিছুই সেখানে থাকবে না আর তাই মাকামিন আমিন বলা হচ্ছে একে এদিক থেকে এটা কিন্তু দারুস সালামের নামের সাথে মিল আছে অর্থাৎ মাকা আমিন আমিন আর সালাম দুটোর নামে প্রায় কাছাকাছি অনেকটাই একই রকম আর এটা কোরআনে শুধুমাত্র একবার এসেছে সুরা দুখানে আল্লাহ তালা একানো নম্বর আয়াতে বলেন আমিন অর্থাৎ মাকা আমিন আমিনে নিরাপদ এবং সুরক্ষিত থাকবে আর তাই তো আমাদের লক্ষ্য হলো এটাই তাআলা যেন আমরা এমন স্থানে যেতে পারি যেখানে কোনো ভয় নেই দুঃখ নেই আর এই জন্যই তো আমরা বলি যখন আমরা জান্নাতে প্রবেশ করব। সেখানে কোনো হোজন থাকবে না কারণ যেখানে হোজন থাকে সেখানে দুশ্চিন্তা থাকে সেটা কখনো মাকামিনা আমিন হতে পারে না আপনি যদি দুশ্চিন্তা করেন যদি কোনো কিছু নিয়ে ভয় পান তবে আপনি মাকামিন আমিনে নেই তাই জান্নাতকে বেহেশতকে জান্নাত হতে হলে সেটাকে মাকামিনা আমিন হতে হলে সমস্ত দুঃখ দুশ্চিন্তা সব কিছুকে দূর হতে হবে জান্নাতে মানুষ এসব থাকতে পারবে না আর চিন্তা করুন কি অসাধারণ নিয়ামত এটা সুবহানাল্লাহ আমরা তো দুঃখ দুশ্চিন্তা ছাড়া জীবন কল্পনাই করতে পারি না টেনশন ছাড়া তো আমাদের জীবনই হয় না অথচ জান্নাত এমন এক জায়গা যেখানে কোনো টেনশন নেই স্ট্রেস নেই এজন্য একে মাকামিন আমিন বলা হয় জান্নাত বর্ণনা করতে কোরআনে বর্ণিত আরেকটি শব্দ হলো দারুল মুত্তাকিন দারুল মুত্তাকিন দারুল মু আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন জান্নাতকে বোঝাতে আর এটা কোরআনে এসেছে সুরা নাহলের তিরিশ নম্বর আয়তে আল্লাহ বলেন আখিরাতের আবাস আরো উৎকৃষ্ট আর মুতাকিনদের আবাসস্থল কত উত্তম আর সুবাহ আল্লাহ এখান থেকে আমরা জান্নাতি মানুষদের আরেকটি সুন্দর বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি বুঝতে পারলেন আমরা কিন্তু সব সবসময় ভালো উত্তম প্রতিবেশীর মাঝে থাকতে চাই কেউই চায় না এমন কোনো প্রতিবেশীর পাশে থাকতে যে তার ক্ষতি করবে যে তার সাথে সমস্যার সৃষ্টি করবে করবে ঝামেলা খুব মন্দ প্রতিবেশী হয়ে থাকবে আর এমন কিছু কখনই পছন্দ করি না এমন অভিজ্ঞতা যাদেরই আছে আপনারা জানেন এটা আপনার দিনটা নষ্ট করে দেয় আর আল্লাহ বলছেন জান্নাতের ভিতর সবাই মুত্তাকিন হবে জান্নাতের ভিতর সবাই হবে পরহেজগার খুব ভালো মানুষ আপনাদের তাদের ক্ষতি নিয়ে কোনো দুশ্চিন্তাই করতে হবে না কেউ আপনাকে কষ্ট দেবে না ক্ষতি করবে না জ্বালাবে না গিবত করবে না মন্দ কথা বলবে না সেখানে কোনো ুল নেই নামি মানেই গিবত নেই কেউই মুন্দ কথা বলবে না সুহান আল্লাহ কল্পনা করতে পারেন। কেউই জান্নাতে আপনাকে মনে কষ্ট দেবে না কারণ সেখানে সবাই মত্যাকে হিসেবে থাকবে। তাহলে জান্নাতের এই নিবাসের মানে আপনার তাকুয়ার দ্বারা আপনি এখানে ঢুকতে পারবেন, আর একবার প্রবেশ করে গেলে আপনি তাকুয়াবান লোকদের মাঝেই থাকবেন। তাই দার আল মুতাকিন আপনি এখানে দুটো অর্থ নিতে পারেন এক নাম্বার সেখানে যেতে হলে আপনার তাকোয়া থাকতে হবে দুই নাম্বার একবার সেখানে ঢুকে গেলে আপনার পুরো সমাজ হবে তাকোয়ার সমাজ আর এটাই কিন্তু বোঝা যায় কারণ নইলে এমন স্থান দার সালাম দার আল আমান কিভাবে হবে কিভাবে তাহলে জান্নাত সুখের স্বাচ্ছন্দ্যের শান্তির নিরাপত্তার স্থান হবে যদি সবাই নিরাপদ না হয় কোরআনে আল্লাহ সুবাহন তালা জান্নাত বোঝাতে আর যে নাম ব্যবহার করেছেন তার মধ্যে আছে হুসনা তাহলে জান্নাত হলো হুসনা আর কোরআনে এটা অন্তত একবার উল্লেখ করা হয়েছে সুরা ইউনিসের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন লিল্লাতিনা আহসানুল হুসনা ওয়জিআদা যারা ভালো কাজ করে তারা হুসনা পাবে তারা হুসনার চাইতেও অনেক বেশি পাবে তাহলে হুসনা কি এর মানে কি হুসনা শব্দের অর্থ হলো উৎকর্ষ আল হোসনা মানে উৎকর্ষের চাইতেও আরও বেশি উৎকর্ষ আল হোসনা হল আরবিতে ভালোর সুপারলেটিভ ডিগ্রি ইংরেজিতে বললে হয় মোস্ট বেস্টেস্ট অথবা বেস্ট বেস্ট দ্য তাহলে আল্লাহ জান্নাতকে বলছেন আল হোসনা অর্থ জান্নাতের চাইতে উত্তম আর কিছুই নেই কিছুই নেই এটাই হলো আল হোসনা আল হোসনার সাথে কোনো কিছুর তুলনাই চলে না আপনি যা কিছু চান সেখানে পাবেন যা কিছু চান সেখানে পাবেন আর সেটার সবচেয়ে উত্তম অবস্থা হিসেবেই পাবেন অস্তিত্বের সবচাইতে সুন্দরতম অবস্থায় তা পাবেন আল হুসনা হল পরিপূর্ণতার জগৎ আল হুসনা মানে এটাই আল হুসনা হলো শ্রেষ্ঠত্বের নিবাস যা কিছু অস্তিত্বের যোগ্য আর পবিত্র তা আল হুসনায় নিখুঁতভাবে পাওয়া যাবে আর এজন্য জন্য আল্লাহকে আলহোসনা বলেছেন শেষ যে নাম নিয়ে আলোচনা করব সেটা করার আগে বলে নেই আমরা যদি বিশেষণ থেকে জান্নাতের নাম বের করার চেষ্টা করি তাহলে আরও অনেক বেশি নাম পাবো আমরা চেষ্টা করছি বা আমি চেষ্টা করছি যেন প্রত্যেকটি বিশেষকে একত্র করতে আবার এখানে কিছু গ্রে এরিয়াও আছে যে কোরআনে প্রত্যেকটি কি এক একটা নাম রাখা হবে কারণ কেউ কুরআন পড়লে আরো কিছু শব্দ খুঁজে পেতে পারেন আমি আমি বিস্তারিতভাবে লিস্ট করার চেষ্টা চেষ্টা করছি যথাসম্ভব করেছি বিশেষ ধরনের নামগুলোকে একত্র করতে কিন্তু বর্ণনামূলক নামগুলোর ক্ষেত্রে বলতে পারি সেখানে কিছুটা আবছায় আছে সেখানে কেউ কম বেশি করতে পারে আর এটা হলো আজকের জন্য আমাদের শেষ নাম আল্লাহ যেসব নাম বলেছেন জান্নাত বোঝাতে সেগুলোর মধ্যে একটি হলো মাক আদি সিদ্ আর এটা আল্লাহ কোরআনে একবার এনেছেন সুরা কামারের চুয়ান্ন আর পঞ্চান্নতে আল্লাহ বলেন মুত্তাকিরা থাকবে বাগান আর নাহরের মাঝে ঝর্ণাধারার মাঝে বাগান আর ঝর্ণাধারার মাঝে তারা থাকবে সিদ্কের স্থানে এখানে সিদ্ক মানে সত্য সততা অর্থাৎ পরহেজগারিতা সত্যবাদিতা আন্তরিকতার স্থানে এসব কিছুর মানেই এখানে সিদ মাক মানে হলো বিশ্রামের স্থান কারণ মাক আদ মানে বসা কোথাও বসা মাক আদ মানে যেখানে আপনি বিশ্রাম নেন তাহলে বিশ্রামের স্থান স্থান আর কেন জান্নাতকে মাক আদি হবে আমাদের আলেমগণ এটা নিয়ে অনেক কিছু বলেছেন প্রথমত হল এটা মাক আদি সিদ্কিন এ কারণে যে আল্লাহ এটা বলেছেন আর এটাই সত্য বলে প্রমাণিত হয়েছে এটাই সত্যের নিবাস কারণ আল্লাহ যা কিছু জান্নাত সম্পর্কে বলেছেন সবকিছুই সত্যি মাক আদি সিদ্িন নবী সাল্লাইসাল্লাম যাই বলেছেন সবই সত্য এবং তাই এটি সত্যের আবাস কারণ কোরআন ও সুন্নাতে জান্নাতের সমস্ত বর্ণনাই আমাদের কাছে সত্য বলে প্রমাণিত হবে তাই এটা মাক আদি সিদ্কিন এটাকে মাকা আদি সিদ্কিন বলার আরেকটা কারণ হলো যে এর ওপর যারা ইমান এনেছে এই মাক আদের ওপর যারা বিশ্বাস করেছে তারাই এই মাক আদ দেখতে পাবে অন্য ভাষায় বলতে গেলে এটা হলো সত্যের ওপর আমাদের বিশ্বাসেরই প্রতিভাস আমরা তো এর উপরই বিশ্বাস করেছি তাই আমরা এটা দেখতে পাব আমরা এটা বিশ্বাস করেছি আল্লাহর ওপর আমাদের সিদ্ ছিল শতক আল্লাহ হু আতক রসুল আমরা সত্যকে মেনে নিয়েছি আল্লাহ তা তসুল সাল্লাহ যা কিছুই বলেছেন সবই মেনে নিয়েছি শাহাদা দিয়েছি তাই আমরা এটা দেখতে পাব তাই একে বলে মাকা আদি সিদ্দিকিন যখন আমরা নিজ চোখে দেখে যাচাই করব সত্যায়ন করব আমাদের দোয়া ও আদা যখন সত্য প্রমাণিত হবে তখন এই মাক আদি সিদ্দিকিনের দ্বিতীয় অর্থ প্রকাশ হবে মাক আদি সিদ্দকিনের আরেকটি অর্থও বের করা যায় আর তা হলো একে মাক আদি সিদ্কিন বলা হয় কারণ শুধুমাত্র যারা সিদ্কের লোক যারা সিদ্দিকিন যারা দুনিয়াতে সাদিক হিসেবে ছিল তারাই সেখানে যেতে পারবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল অন্তর থেকে সত্যায়ন করেছিল যেসব মানুষ তা অনুযায়ী চলেছিল আন্তরিকতার সাথে যারা সত্য আর সততার সাথে জীবন জীবনযাপন করেছিল তারা মিথ্যে আর মন্দ পরিহার করেছিল তারাই এখানে যাবে তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র সিদ্কের মানুষ ধার্মিকতা ও ধর্মপরায়ণ মানুষ তারাই জান্নাতের সেই স্থানে প্রবেশ করতে পারবেন এ কারণে একে বলে মাক আদি সিদ্কিন শুধুমাত্র সিদ্কের মানুষরাই মাক আদি সিদ্িনে প্রবেশ করতে পারবে তাহলে এখন পর্যন্ত তিনটি অর্থ হলো আপনি বলতে পারবেন তাহলে জান্নাতকে কেন মাক আদি সিদ্কিন বলা হয় Okay. এক নম্বর কারণ আল্লাহ জান্নাত সম্পর্কে যা কিছু বলেছেন সবই সত্য তাই এটা দুই নম্বর শুধুমাত্র যারা আল্লাহর জান্নাত সম্পর্কে বর্ণনাকে বিশ্বাস করেছে ইমান এনেছে তারাই শুধু জান্নাতে গিয়ে সেটা দেখে সত্যায়ন করতে পারবেন আর তিন নম্বর হল শুধুমাত্র যেসব লোক দুনিয়াতে সাহায্য হিসেবে ছিলেন সত্য কথা বলতেন মিথ্যা কথা বলতেন না মন্দ থেকে দূরে থাকতেন সততার সাথে জীবন পরিচালনা করতেন মানুষকে ধোকা দেয়া পরিহার করতেন মোনাফিকি করতেন না তারাই শুধুমাত্র জান্নাতে প্রবেশ করতে পারবেন সুতরাং ভাই বোনেরা আমার এগুলো হলো করে আল্লাহর উল্লেখিত জান্নাতের কিছু প্রধান নামগুলো আর সুন্নাতে বর্ণিত নামগুলো ইনশাআল্লাহ পরে শেষনে আমরা পরবর্তীতে জান্নাতি মানুষদের জান্নাতে ঢোকার সময়ের বর্ণনা নিয়ে আলোচনা করব এরপর আমরা জান্নাতের পুরো বর্ণনা নিয়ে আলোচনা করব পরের সপ্তাহে ও عيني بكت عيني على ذنبي وما لاقيت من করবি